আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আমি সায়ন আর আপনারা দেখছেন দা পিডি নিউজ। এখন দেখে নেব সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর একসাথে এক ঝলকে। আসানসোলের বার্নপুরে শুরু হলো প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন পেনশন যোজনা। এদিন এই যোজনার উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। এদিন 12 জনকে পেনশন সার্টিফিকেট দেওয়া হয়। এক্ষেত্রে যারা 18 বছর বয়স সে যদি মাসিক 55 টাকা করে দেয় আধার কার্ড এবং ব্যাংক জনধন অ্যাকাউন্টে হতে পারে বা ব্যাংকের অ্যাকাউন্টে যদি 55 টাকা দিয়ে প্রথম মাসে এটা শুরু করে, প্রতি মাসে 55 টাকা করে দিলে সারা জীবন তাদের 55 টাকা করে মাসে দিতে হবে। 60 বছরের পরে তারা 3000 টাকা মিনিমাম পেনশন তারা পাবে। যদি কোনোভাবে যে স্কিমে যোগ দিয়েছে তার যদি মৃত্যু হয় তাহলে তার ওয়াইফ বা মহিলা হলে তার হাজবেন্ড এই সুবিধাটা সারা জীবন পাবেন। আর 18 বছরের ক্ষেত্রে যেমন 55 টাকা, তেমনি 40 বছরের ক্ষেত্রে মাসিক 200 টাকা দিতে হবে। কিন্তু মনে রাখবেন যে যেমন প্রিমিয়ামের সংখ্যাটা, মানে যে এনরোল করছে তাকে টাকাটা 18 বছরের ক্ষেত্রে 55 দিতে হতো, সরকার 55 টাকা দিত। 40 বছরের ক্ষেত্রে আপনি যদি 200 টাকা দেন, কেন্দ্রীয় সরকারও 200 টাকা দেবে। দিয়ে এই স্কিমটা চলবে এবং 60 বছর বয়সে আপনারা এই পেনশনটা 3000 টাকা করে মাসে পাবেন। আপনারা জানেন যে বহু বড় বড় কোম্পানিতেও কিন্তু 3000 টাকা পেনশন পাওয়া যায় না, সেই জন্য এটা একটা দারুণ স্কিম। আমি আশা করবো আপনারা সবাই মিলে মানুষকে জাগ্রত করবেন। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলা প্রশাসকের সঙ্গে বিশেষ বৈঠক করলেন চিফ ইলেকটোরাল অফিসার আজিজ আফতাব। এদিন উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, অতিরিক্ত জেলা শাসক অরিন্দম নিয়োগি, জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জী সহ অন্যান্যরা। ये डिसीजन देगी इलेक्शन कमीशन, सिचुएशन को देखकर इलेक्शन कमीशन डिसीजन। अभी आज यहाँ पर आए हैं तो फिर क्या हुआ? आज की हमारा जनरल प्रिपरेशन रिव्यू करे थी, माने इलेक्शन प्रिपरेडनेस एंड वेरियस फैक्टर्स, AMF की रकम आछे, तारपरे पोलिंग स्टेशन की रकम प्रिपरेडनेस आछे। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত আলু চাষীদের ক্ষতিপূরণ, কৃষিঋণ মকুব এবং 50 কেজি আলুর বস্তা 400 টাকায় দেওয়ার দাবিতে এদিন রাস্তায় আলু ফেলে বিক্ষোভ দেখানো হয়। এই বিক্ষোভ দেখানো হয় পূর্ব বর্ধমান জেলা শাসকের দপ্তর ও কারজান গেট চত্বরে। জেলা প্রশাসক কোনো পদক্ষেপ না নিলে আন্দোলন আরও বাড়বে, এমনটাই জানান এসইউসিআই এর পূর্ব বর্ধমান জেলা সাধারণ সম্পাদক দনা গোস্বামী। প্রাকৃতিক দুর্যোগে যেভাবে আবহাওয়া দপ্তর ঘোষণা করছে যদি পরে বৃষ্টি হয় তাহলে আলু বলে আর মাঠে কিছু থাকবে না, ফলে আলু চাষীদের আগামী দিনে আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। ফলে আমরা দাবি করেছি উপযুক্ত যে সমস্ত আলু চাষীদের ক্ষয়ক্ষতি হচ্ছে তার উপযুক্ত ক্ষতিপূরণের কথা সরকারকে ঘোষণা করতে হবে। এই দাবির ভিত্তিতে আজকে আমরা এসোসিয়েশন কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমরা DM অফিসে, DM এর নিকট আমরা আজকে স্মারকলিপি প্রদান করব। দা পিডি নিউজে এখন সময় হয়ে গিয়েছে একটি ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর। আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের টু হুইলারের বিশেষ সম্ভার নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানেই জ্যোতি মোটরস। আপনি কি বাইক কিনবেন ভাবছেন? তাহলে আর চিন্তা নেই, এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার, থাকছে 32 ইঞ্চি LED TV সহ আরো অনেক কিছু। তাহলে আর দেরি কেন, চলে আসুন আনাম সুজুকি ডায়মন্ড হারবারে, কিনুন বাইক পান নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। ফিরে এলাম বিরতির পর। কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়কে ঘিরে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। অভিযোগ, ডেথ বেনিফিটে বহুদিন চাকরি হয়নি। 2016 সালে তারা একটি আন্দোলন করলেও কোনো ফল হয়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন বাবুল সুপ্রিয়। 150-300 বিধবা মহিলাকা ডেড কোটা মেডিকেল আনফিট কোটা কা জেনারেল সেক্রেটারি হ্যাঁ, হম উনকা লিডারশিপ করতে হ্যাঁ। হম লোগ কো বাবুল সুপ্রিয় 9 মে সে 21 মে তক আনশন কিয়ে থে,
देश में को बाबू से पूरे जी हम लोग कंसर्न थोड़े थे ज्यादातर धीरे धीरे आदमी का विश्वास टूटते जा रहा है, ये काम नहीं होगा, नहीं आगे आर्थिक स्थिति हम लोग का खराब है। बाबू से पूरे बोले कि 3 बजे का पहले हमको फाइल दो, उसके बाद हम चौधरी बीरेंद्र सिंह स्टील मिनिस्टर है उनसे हम बात करके फिर से कंसर्न करेंगे इलेक्शन का पहले। সারা রাজ্য ও জেলা জুড়ে মশাবাহিত বিভিন্ন রোগ যেমন ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে একটি বিশেষ সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় বীরভূমের রামপুরহাট ব্লকে। কত রকমের মশা হয়, কোন রোগের কি লক্ষণ, আবার কোন রোগের কি উপশম, এই সব নিয়ে এদিন বিশদে আলোচনা করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন মারগ্রাম থানার বিপ্লব প্রামাণিক সহ অন্যান্যরা। রাজ্যের শিক্ষা ব্যবস্থার অন্তর্জলী যাত্রা শুরু হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেদকরের সঙ্গে একটি মুখোমুখি অনুষ্ঠানে ছিলেন দিলীপবাবু। রাজ্যে ঠিক সময়ে পরীক্ষা হয় না, ফলেও প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, এমনকি নতুন শিক্ষক পদ শূন্য থাকলেও নতুন শিক্ষক নিয়োগ করা হয় না, এদিন এমনই অভিযোগ করেন দিলীপবাবু। এরকমই আরও গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য পিডি নিউজ। নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন। দেখতে থাকুন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান, আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান, তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে। হ্যাঁ, হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে, তাহলে আর দেরি কেন, চলে আসুন হাবিবসে। হাবিবস এখন আপনার নাগালে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।